আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন আছে, কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সেট আপ সহ ম্যানুয়াল মেশিন। মানে ম্যানুয়াল মেশিনের মধ্যে সব থেকে ভালো মানের মেশিন হচ্ছে এই সেট আপটি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই সেট আপটি দেখাবো, কলমের বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা যারা নিজের নাম দিয়ে কলম তৈরি করতে চাচ্ছেন, কলমের বিজনেসটি শুরু করতে চাচ্ছেন এবং এক সেট আপ মেশিন কিনতে চাচ্ছেন, আপনারা এই ভিডিওটি দেখতে পারেন শেষ পর্যন্ত। আমাদের কাছে কলমের মেশিন, কলমের কাঁচামাল সকল কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কলমের বডিতে পাতাতেই কিন্তু আমরা আপনাদের পছন্দের নামটি বসিয়ে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে সকল কিছু জানিয়ে দেব। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক সেট আপ মেশিন আছে, গোল্ডেন কালার রং করা মেশিন। এগুলো সম্পূর্ণ লোহার মেশিন এবং এই মেশিনগুলোর সাথে আমরা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, মানে 2 বছরে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব। তাছাড়া এই মেশিন 5-6 বছরেও কিচ্ছু হবে না। এই মেশিনগুলো সম্পূর্ণ লোহার মেশিন, কিছু হওয়ার মতন নেই। এবং আমাদের এই সেট আপটি হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেট আপ। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালি ভরার মেশিন। আমি আপনাদেরকে প্রথমত কোনটা কী মেশিন এবং মেশিনের কাজ কী আমি আপনাদেরকে এক এক করে দেখাই। সর্বপ্রথম হচ্ছে কালি ভরার কাজ হয়, এটি হচ্ছে সেই কালি ভরার মেশিন এবং এই ট্যাঙ্কিটির মধ্যেই কিন্তু কালি থাকে। এই ট্যাঙ্কিটির মধ্যে কালি থাকবে, এখানে কালি দিতে হয় এবং এখানে কালি অন অফ করার চাবি লাগানো আছে। আপনি কাজ করার সময় চাবি অন করে নেবেন, কাজ করা শেষে রাত্রে চাবিটি অফ করে নেবেন, তখন আপনারা এই কারণে কালি আপনার ওয়েস্ট হবে না, মানে নষ্ট হবে না। এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নজেল, এই নজেলটির সাহায্যে কলমের কালি বের হয় এবং কলমের বডিতে কালি ভরা হয়। এবং এখানে একটি অ্যাডজাস্টার দেওয়া আছে, এই অ্যাডজাস্টারটির কারণে আপনি কালি বেশি কম দিতে পারবেন কলমের বডিতে। ওটা আপনি আপনার পরিমাণ মতন একটি কলমে সেট আপ করে নেবেন, পরবর্তীতে আর অ্যাডজাস্ট করতে হবে না, সবগুলো কলম একই পরিমাণ কালি ভরবে। এবং এটি হ্যান্ডেল সিস্টেম, এই হ্যান্ডেলটির সাহায্যে প্রেস করলেই কালিটি ভরা হবে। এই হ্যান্ডেলটি প্রেস করলেই কালি ওখান দিয়ে নজল দিয়ে বডিতে চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে, এখানে একটি হিটার লাগানো আছে কালির ট্যাঙ্কির মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার আছে, কারণ সামনে শীত আসতেছে এবং শীতের মধ্যে কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি দেখলেন রাত্রে কাজ করলেন সকালবেলা বা 2-3 দিন অফ ছিল এবং আপনার এখানে অর্ধেক কালি ছিল, 2 দিন কারখানা অফ ছিল, এরপরে আপনি আবার কাজ শুরু করবেন, তখন দেখবেন যে আপনার কালিটা জমে গেছে, শীতের মধ্যে বেশিরভাগ জমে যায়। তো জমে গেলে তখন আপনার করণীয়, তখন হচ্ছে আপনি প্লাগটা কারেন্টে দিবেন, দিয়ে এখানে হিট দিবেন, এই 10 পর্যন্ত দিবেন, দিয়ে 5 মিনিট পরে দেখবেন আপনার এটা হিট হয়ে যাবে এবং কালিটা দেখবেন, এটা খুলে রাখবেন, কালিটা দেখবেন যে তরল হয়ে গেছে, সাথে সাথে তরল হয়ে 5 মিনিটের মধ্যে কালিটা তরল হয়ে যাবে। এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে পাচ্ছেন। এবং এই মেশিনের সেট আপের মধ্যে আমাদের কাছে আরেকটি সেট আপ হয় হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া, সেম মেশিন থাকবে, শুধু এই হিটার এবং কন্ট্রোলারের ব্যবস্থা থাকবে না। সেটির জন্য আবার কালি যদি জমে যায় এই কালির ট্যাঙ্কি খুলে তারপর চুলার মধ্যে হিট দিতে হবে। তো আপনারা হিট কন্ট্রোলার সহ মেশিনও পাবেন, হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও পাবেন। সর্বপ্রথম কালি ভরার মেশিনের কাজ, এরপর হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিনের কাজ। এই মেশিনটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয়, এই মেশিনটির সাহায্যে অ্যাডাপ্টার ফিটিং করা হয়। এবং তার পাশাপাশি আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন, এটি দিয়ে নি ফিটিং করা হয়। দুটি মেশিন দেখতে একই রকম কিন্তু দুটি মেশিনের কাজ কিন্তু ভিন্ন রকমের। একটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয় এবং একটি দিয়ে নি ফিটিং করা হয়। আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটি যে কালো অংশ আছে সেটাকে আমরা অ্যাডাপ্টার বলি। সর্বপ্রথম কালি ভরা হবে, এরপরে এই অ্যাডাপ্টার ফিটিং করা হবে, এরপরে এই লেখার যে বলটা বা এই নিপটা, এই নিপটা পরবর্তীতে ফিটিং করা হবে। মানে সর্বপ্রথম কালি ভরবেন, তারপরে আপনারা অ্যাডাপ্টার ফিটিং করবেন, এরপরে হচ্ছে নিপ ফিটিং করবেন। তিনটি কাজ হয়ে গেলে কালিটাকে জমানোর জন্য বা একত্র করার জন্য এই হাওয়া মেশিনটি ব্যবহার করতে হবে। সর্বশেষ কাজ এখানে দিয়ে পরিমাণ মতো একবারে ভরে, তিনটে মুখে একবারে ভরে এটা কারেন্টে দিবেন, ঘড়ি থেকে 12 মিনিট ব্যবহার করবেন। ব্যবহার করলে কালিটা একেবারে জমে যাবে এবং একত্র হয়ে যাবে।
এই আপনার, এরপর আপনি লিখবেন, দেখবেন লেখা স্পষ্ট আসতেছে। এই মেশিনটি অবশ্যই ব্যবহার করবেন। এই মেশিনটি ভালো মতন ব্যবহার না করলে কালি আপনার লেখা বেজে বেজে আসার সম্ভাবনা থাকবে, হাওয়া থাকবে কলমের বডিতে, এবং তার পাশাপাশি কালি লিক হওয়ারও সম্ভাবনা থাকবে। তো এই মেশিনটি অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি আপনাদেরকে একটি ছোটোখাটো একটি ধারণা দিলাম যে কলমের মেশিনের কোনটা কী কাজ। তো আপনারা এই এক সেট আপ মেশিন নিলে কিন্তু আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারছেন, এই ধরনের কলম তৈরি করতে পারছেন, এই হাই স্কুল বডি। এবং কালি ভরলে কালি কিন্তু দেখা যাবে, দেখতে পাচ্ছেন কালি ভরছি, কালি দেখা যাচ্ছে। এবং আপনাদের এই এক সেট আপ মেশিন নেওয়ার পরে, এরপরে হচ্ছে মেশিন তো আপনারা একবার নেবেন, পরবর্তীতে আপনাদের কাঁচামাল নিতে হবে। তো কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে, সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল, সব সময় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বডিটি, এই বডিটি আপনারা আমাদের কাছে পাঁচটা থেকে ছয়টা কালার পেয়ে যাবেন। আমাদের কাছে পাঁচটা থেকে ছয়টা কালার থাকবে, এবং আপনি যে নাম বলবেন সে নামে কিন্তু আমরা এরকম কলমের বডিতে নাম লিখে দিব। যেখানে দেখতে পাচ্ছেন মিস্টার চৌধুরী দেওয়া আছে, আপনি যে নাম বলবেন, হাই স্কুল বডি এটা, আপনি আপনার নাম দিয়ে হাই স্কুল ব্যবহার করতে পারেন, বলপেন ব্যবহার করতে পারেন, আপনি যে নাম বলবেন আমরা সে নামই এই কলমের বডিতে লিখে দেব। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এই 12 পিসের পাতা দিব, এবং এই 12 পিসের পাতার মধ্যেও কিন্তু আমরা নাম লিখে দেব। দেখতে পাচ্ছেন এখানে 12 পিসের পাতার মধ্যে নাম লেখা আছে, আইডিয়াল বলপেন, এরকম অনেক ধরনের পাতা আমাদের কাছে আছে, এবং আমরাই আপনাদের পছন্দের নামটি আমরা বসিয়ে দিব। তার জন্য একটি ডাইস তৈরি করতে হবে, সেই ডাইসের আলাদা মজুরি দিতে হবে প্রথমত, পরবর্তীতে আর দিতে হবে না, শুধু কাঁচামাল নেবেন। তো আমাদের কাছে বডি, তারপর বডি পাঁচটা ছয়টা কালার আছে, হাই স্কুল বডি আছে, গ্রিপার বডি আছে আমাদের কাছে, মানে হাই স্কুল বডি এবং পিন পয়েন্ট বডি, এই দুটি বডি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি অ্যাডাপ্টার নিব, তারপর কালি দেখতে পাচ্ছেন এখানে কালির 20 কেজি প্লান হয়, এবং ক্যাপ, আপনারা কিন্তু সকল কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। 10 গুরুষের প্যাকেট হয় ক্যাপ, এবং ছয়টি আইটেম থাকে, পাতা, বডি, কালি, অ্যাডাপ্টার নিব এবং ক্যাপ, এই ছয়টি আইটেম সবসময় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। একবার শুধু নাম লেখা ডাইসের মজুরি দিতে হবে, পরবর্তীতে ওই নামে যতবার মাল নেবেন তখন আর কোনো টাকা দিতে হবে না, শুধু কাঁচামালের দাম দিয়ে আপনারা কাঁচামালগুলো নিতে পারবেন। এবং হ্যাঁ, আপনারা কিন্তু আর আসতে হবে না, আপনারা পরবর্তীতে কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার আছে, নানান ধরনের ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা নিতে পারেন, জননী আছে, এগুলোর মাধ্যমে আপনারা নিতে পারবেন। আপনাদের আর পরবর্তীতে আসতে হবে না, ফোনের মাধ্যমে আপনারা কল করে মাল অর্ডার করে আবার নিতে পারবেন। তো যাদের কলম বিজনেস করতে চাচ্ছেন, যারা, আমি আপনাদেরকে একটি মোটামুটি আশা করি ধারণা দিয়েছি আপনারা কলমের বিজনেসটি কীভাবে শুরু করবেন। এবং এখন কলমের কাঁচামাল কিন্তু বিভিন্ন দামের হয়, যেমন কলমের মূলত মানটা হয় হচ্ছে কালি এবং এই নিব, মানে লেখার এই বলটির মাধ্যমে। আপনারা এই দুটি জিনিস ভালো দিবেন, তাহলে আপনার মার্কেট পেতে বেশি দিন সময় লাগবে না। এবং অনেকে আছে কমের মধ্যে কলম চেয়ে থাকেন, আপনারা কম দামি কলমও, মানে কম দামি কাঁচামালও আপনারা পেয়ে যাবেন। যেমন নিবটা আমরা গুরুষ বিক্রি করি 85 টাকা, নিব 70 টাকা গুরুষও নিব আছে, এবং কালি 950 টাকা কেজি, এই যেটি দেখতে পাচ্ছেন এই কালিটি 950 টাকা কেজি, এবং 700 টাকা কেজিও কালি আছে। যদি আপনি রেট কমাতে চান সেক্ষেত্রে মালের দামও কমবে এবং মালের কোয়ালিটিটাও একটু কমে যাবে। তো সেক্ষেত্রে ভালো মানের একটি কলম তৈরি করতে, মানে ভালো মানের একটি কলম তৈরি করতে গেলে আপনাদের বর্তমান 3 টাকা খরচ পড়বে। একেবারে আপনি আমাদের থেকে কাঁচামাল নিলে কাঁচামালের দাম পড়বে হলো 2.60 টাকা, এবং আপনি মালটি নিয়ে যাবেন, মালটি নিয়ে ওখানে ফিটিং করবেন, তৈরি করে মালটি সেল করা পর্যন্ত, মানে আপনার সেল বিক্রি করা পর্যন্ত আপনার সব খরচ মিলে 3 টাকা পড়বে একটি ভালো মানের। আমার হাতে যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমটি সেল, এই কলমটি তৈরি করতে আপনার একটি হাই স্কুল কলম তৈরি করতে 36 টাকা পাতা যাবে আপনার, এবং পিন পয়েন্ট বডি 38 টাকা, মানে 3 টাকা এবং 3 টাকা 10 পয়সা 15 পয়সা যাবে পিন পয়েন্ট বডি। এটি আপনারা সরাসরি চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারটিতে কল করে আপনারা এই কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। বা তাছাড়া আপনারা আমাদের ঠিকানা মতন আসতে পারেন, আমাদের ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু এই মেশিনগুলো দেখতে পারবেন, কাঁচামালগুলো দেখতে পারবেন, আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, কলমের বিজনেস সম্পর্কে বিস্তারিত কথা বলতে পারবেন। তাছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোতে চাইলে ভিডিও কল দিয়ে আপনারা মেশিন দেখতে পারেন, আমাদের এখানে সরাসরি না এসে ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখতে পারবেন এবং আরও বিস্তারিত কথা বলতে পারবেন। তো মেশিনের দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, হোয়াটসঅ্যাপ ইমো আছে,
সে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা চাইলে কল দিন, মেশিনের দাম জেনে নিতে পারেন। কারণ আমরা মেশিনের কোনো দাম দিয়ে থাকি না, আমাদের মেশিনের কোনো ভিডিওর মধ্যে আমরা দাম দিয়ে থাকি না, তার জন্য দুঃখিত। আপনারা একটু কষ্ট করে আমাদের বিসমিল্লাহ মেশিনারিতে চলে আসবেন বা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি। আসসালামু আলাইকুম।